আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে চিংড়ি পোলাও রান্না করে দেখাবো, একদম সহজ ভাবে ঘরোয়া উপায়ে আপনাদের রান্না করে দেখাবো। এই রান্নাটা এত কিছুর দরকার নাই, আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এখন আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিব, আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। আপনারা পরিমাণ মতো তেলটা নিয়ে নেবেন। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিব। এখন আমি অনেকগুলি কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিব। দেখুন আমার সবগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি ফুটিয়ে নেব। আমি আগে থেকে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি এগুলি ভেজে নিব। আপনার হালকা আছে এটা ভেজে নেবেন। এখন আপনারা উল্টিয়ে দেবেন। আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। দেখুন এক সাইড আমার ভাজা হয়েছে, হ্যাঁ না, উল্টিয়ে দিয়েছি। এখন আমি আর একটা ভেজে উঠিয়ে নেব। আপনারা বেশি ভাজতে যাবেন না, হালকা একটু 2 মিনিট ভেজে তারপরে উঠিয়ে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি 2টা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, এগুলি আমি দিয়ে দিব। নেড়ে ছেড়ে দিব। এখন আমি আদা বাটা, রসুন বাটা, তেজ বাটা একটু দিয়ে দিব। তারপরে আমি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচ, 1/2 চা চামচ ধনের গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া, 2টা তেজপাতা, 4টা লবঙ্গ, 4টা এলাচ, 3টা দারচিনি নিয়েছি আমি, এগুলো এখানে দিয়ে দিব আমি। এখন এখন আমি নেড়ে ছেড়ে এটা কষিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমার সাথে। আমার কষানো হয়ে গেছে, আমি এখন চালটা দিয়ে দিব। আগে থেকে আমি চালটা ধুয়ে একটা স্ট্রেনারে রেখেছিলাম, রাইস কুকারে পটে 3 পট। এখন আমি চালটা ভেজে নিব। ভালো করে এটা ভেজে নেব চালটা। আপনারা যত কোন ভাজবেন ততক্ষণই ভালো, ততক্ষণে ভাজলে আপনারা পোলাওটা অনেক ঝরঝরে আসে। আপনারা বেশি করে ভেজে নেবেন চালটা। দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি যতটুকু চাল নিয়েছি তার 2 গুণ পানি আমি গরম পানিটা দিব। আপনারা গরম পানিটা ইউজ করবেন, ঠান্ডা পানি দিতে যাবেন না। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমি পানিটা দিচ্ছি। আমি সবটুকু পানি দিয়ে দিলাম। আমি এখন 10 মিনিট রান্নাটা করব, 10 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। এখন আমি 6টা কাঁচামরিচ অর্ধেকটা ফালি করে রেখেছিলাম, এগুলি আমি দিয়ে দিব। এখন আমি
কাজু বাদাম আর এগুলি ভেজে রেখেছিলাম অর্ধেকগুলা দিয়ে দিব। এখন আমি চিংড়ি মাছগুলি একটা একটা করে দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে দিব। এখন আমি 10 মিনিট দমে দিয়ে দিলাম। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন, আমি 10 মিনিট পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমার সিঙ্গি পোলাওটা কেমন হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি পোলাওটা কিভাবে রান্না করতে, সেম এভাবে রান্না করবেন। বাসায় এত কিছু লাগে না এটা রান্নাটা করতে, আর আমি সহজ মানুষ, সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময়। আমি সহজভাবে রান্নাটা খেতে একদম পছন্দ করি। এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি একটা তাওয়ার উপরে 3 থেকে 4 মিনিট আমি দমে একেবারে রাখবো। দেখুন আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে, চিংড়ি পোলাও। এখন আমি বাকি যে কাজু বাদাম আর কিচমিচ ভাজা ছিল সেগুলো আমি একটু করে দিয়ে দিব। এখন আমি 1 চামচ ঘি সবার উপরে দিয়ে দিলাম। আমি দেখুন আমার চিংড়ি পোলাওটা কেমন হয়েছে, একদম ঝরঝরে সুন্দর। আপনারা এভাবেই রান্না করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।